আমরা গত ভিডিওগুলোতে দেখিয়েছিলাম যে অ্যালকেন কিংবা অ্যালকেনে যখন আমরা ওজোনোলাইসিস করতাম তখন আমাদের ফাইনাল প্রোডাক্টগুলো কি কি আসতো। তো আজকে আমরা দেখবো যদি আমরা সাইক্লিক কোন একটা কম্পাউন্ডের ওজোনোলাইসিস করি যেখানে অ্যাকচুয়ালি দ্বিবন্ধনটা বিদ্যমান, বা আমরা যদি অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে সেই কাজটা করে থাকি, তাহলে আমাদের প্রোডাক্টগুলো কি কি থাকতে পারে। তো তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে শুরু করি আমরা একটা সাইক্লিক অ্যালকিন নিয়ে। তো সাইক্লিক অ্যালকিনে যদি আমি ওজোনোলাইসিস করতে যাই তাহলে যে ব্যাপারটা ঘটবে, যেমন আমরা যদি এই কম্পাউন্ডটার ওজোনোলাইসিস করতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একটা ডাবল বন্ড আছে। তো আমরা সবসময় যে কথাটা বলে আসছি যে ওজোনোলাইসিসের O3 সবসময় আমাদের এই ডাবল বন্ড বরাবর একটা ঘর তৈরি করবে। তো এখানেও যে ব্যাপারটা কোনো ব্যতিক্রম হবে না, আমরা যদি করে ফেলি এখানে CH এই ডাবল বন্ড বরাবর একটা ঘর ক্রিয়েট করব। বাদ বাকি আমি কম্পাউন্ডগুলো যদি ড্র করে ফেলি, এদিকে একটা CH2 ছিল, এই পাশে একটা CH2 ছিল, এই পাশে একটা CH2 ছিল, আর এই পাশে একটা CH2 ছিল। এখন যে ব্যাপারটা ঘটবে ঠিক সেম আগের মতন, এইটুকু ভেঙে যাবে, এদিক বরাবর একটা ভাঙন দেখা দিবে। তাহলে যে ফাইনাল প্রোডাক্টটা পাবো এই CH, আমি যদি একটু ড্র করি, এখানকার একটা অক্সিজেন এখানে একটা কার্বনিল ক্রিয়েট করবে, এখানকার এই অক্সিজেন এটার সাথে একটা কার্বনিল ক্রিয়েট করবে। আমি সুন্দর মতন যদি ফিগারটা আঁকি, এখানকার CH, এখানে একটা কার্বনিল, তারপর এখানকার একটা CH2, এরকম CH2 চারটা আছে। তো আমি এভাবে কম্পেয়ার করে লিখলাম, দেন আবার এই কার্বনটা, তার সাথে একটা কার্বনিল, তার এই পাশে একটা হাইড্রোজেন। বাট এখন যদি আমি একটু খেয়াল করি, আমরা কিন্তু দুইটা ডিফারেন্ট প্রোডাক্ট পাচ্ছি না আর আগের মতো, আমরা আসলে একটা প্রোডাক্টে পাচ্ছি। অ্যান্ড এই একটা প্রোডাক্টের মধ্যেই দুই কার্বন বরাবর দুইটা কার্বনিল গ্রুপ এখানে কানেক্টেড। আর এখানে যদি আমি আরেকটা ফিচার দেখি, আমাদের ইনিশিয়াল স্ট্রাকচারটা ছিল রিংয়ের বা সাইক্লিক, সেখান থেকে আমরা ডিরেক্টলি একটা চেইন স্ট্রাকচারে কনভার্ট করে ফেলি। তো এই ছিল আমাদের সাইক্লিক অ্যালকিনের ওজোনোলাইসিস। তো আমরা যদি এখন একটা অ্যারোমেটিক কম্পাউন্ডে দেখি যেখানেও অ্যাকচুয়ালি ডাবল বন্ডটা আছে, যদিও সেই ডাবল বন্ডটা নর্মাল ডাবল বন্ডের মতন না, একটু স্পেশাল, সেই ক্ষেত্রে ওজোনোলাইসিসটা কী ঘটে তাহলে আমরা এই ব্যাপারটাও দেখে ফেলি। আমরা যদি বেনজিনের সাথে ওজোনোলাইসিস করতে চাই, প্রথম কথা হচ্ছে রিয়াকশন করবে কি না। আমার শর্টকাট আনসার হচ্ছে যদি আমি ডাবল বন্ড দেখি ফর শিওর সেখানে রিয়াকশন করবে, সেখান থেকে আমি প্রোডাক্ট পাবো। তো আমি যদি এর একটু স্ট্রাকচারটা ড্র করে ফেলি, ডাবল বন্ডটা এই কার্বন বরাবর ছিল, এই কার্বন বরাবর ছিল, আর এই কার্বন বরাবর ছিল। এখন যখন আমাদের ওজোনোলাইসিসটা করবে, সুন্দর মতন আমার এই প্রত্যেকটা ডাবল বন্ডটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এখানে এরকম ঘর ক্রিয়েট করবে, এই দিক বরাবর একটা ঘর ক্রিয়েট করবে, এই দিক বরাবর একটা ঘর ক্রিয়েট করবে। এরপর যখন আমি এখানে পানি অ্যাড করব, যে ব্যাপারটা ঘটবে এইটুকু মিলে একটা প্রোডাক্ট পাবো, যেটা হচ্ছে CH কার্বনিল, এই পাশে আর একটা কার্বনিল। তো আমি যদি এই কম্পাউন্ডের সাথে একটু খেয়াল করি, সেম এই জায়গা বরাবরও সেম প্রোডাক্টটা পাবো, অ্যান্ড এই দিক বরাবর আমি সেম প্রোডাক্ট পাবো, অর্থাৎ আমি এই টাইপের তিনটা কম্পাউন্ড পাবো। এইটা এই কম্পাউন্ডটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে আমরা যদি স্টিল বেনজিনের ওজোনোলাইসিস করি সেখান থেকে আমরা কম্পাউন্ড পাবো, অ্যান্ড সেখান থেকে আমরা একটা আমরা তিন অণু গ্লাইঅক্সাল পাবো। তো এই ছিল আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ডের ওজোনোলাইসিস। তোমাদের ওজোনোলাইসিস সম্পর্কিত কোনো প্রবলেম থাকলে তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, কিংবা আমাদের ফেসবুক গ্রুপেও তোমরা আমাদের যে তোমাদের যে কোনো প্রবলেম পোস্ট করতে পারো। সেখানে আমাদের একটা ডেডিকেটেড গ্রুপ তোমাদের আনসারগুলো দেওয়ার জন্য ওয়েট করতেছে। সো আর দেরি না করে তোমরা এখনই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করো, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বিলো। আর টিল দেন স্টে উইথ হ্যাপিনেস অ্যান্ড স্টে উইথ বিদ্যাসাগর।